নানা কর্মসূচিতে বিভিন্ন জেলায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। নওগাঁ শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রাজশাহীতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। 50 বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয় বরিশালে। গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসনের কর্মকর্তারা। দিনাজপুরে কুচকাওয়াজের পাশাপাশি মুক্তিযোদ্ধা সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভার আয়োজন করা হয়েছে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে মেহেরপুর, নড়াইল, হিলি, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি সহ দেশজুড়ে। দর্শক, মহান স্বাধীনতা দিবস উদযাপনের খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব জানাবেন যে ময়মনসিংহ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের কি চিত্র দেখছেন? নিতু, ময়মনসিংহে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে। সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে কিন্তু এই দিবসটির সূচনা হয় এবং পরে ময়মনসিংহ সিটির যে পাটগুদাম মোড়ে যে স্বাধীনতার স্মৃতিস্তম্ভ আছে সেখানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার শফিকুর রাজা বিশ্বাস। পরে একে একে রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু একে একে ফুল দিয়ে এই মহান শহীদদের শ্রদ্ধা জানান। পরে সকাল 8টায় কিন্তু নগরীর রফিকউদ্দিন স্টেডিয়ামে কিন্তু সালাম এবং কুচকা গ্রহণ করেন বিভাগীয় কমিশনার শফিকুর রাজা বিশ্বাস। তখন কিন্তু ময়মনসিংহের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু কুচকাওয়াজে অংশ নেয় এবং মনুগ্য ডিসপ্লে সেখানে অনুষ্ঠিত হয়। এছাড়াও ময়মনসিংহের টাউন হল ময়দানে কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে এবং প্রতিটি হাসপাতাল এবং কারাগারে কিন্তু এই দিবসটি উপলক্ষে উন্নত মানের খাবার পরিবেশন করা হচ্ছে। এছাড়াও প্রতিটি স্কুল কলেজে কিন্তু দিবসটির তাৎপর্য ধরে রচনা প্রতিযোগিতা এবং কুচ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ আলোচনার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিতু, বিপ্লব ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন বিপ্লব বসাক।